আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের ভিডিওটি তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট যারা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, যারা মোবাইল দিয়ে ইনকাম করে গাড়ি বাড়ি কিংবা নিজের আর্থিক অবস্থা সচ্ছল করতে যাচ্ছেন তাদের জন্য। আজকের ভিডিওটা অবশ্যই আপনার এবং আপনার পরিবার বন্ধু সবার জন্যই অনেক ইম্পর্টেন্ট, কারণ অনলাইনে ইনকাম করার পেশাটা নেশা হয়ে দাঁড়িয়েছে আমাদের সবার। আর এমন কোনো লোক নেই যার টাকার চাহিদা নেই, যে ইনকাম করতে চায় না। যদি ঘরে বসে মোবাইল টিপে ইনকাম করা যায় তাহলে তো প্রশ্নই আসে না, এর চেয়ে আর ভালো সুযোগ সুবিধা কি হতে পারে? আশা করি সম্পূর্ণ ভিডিওটা না টেনে মনোযোগ দিয়ে দেখবেন। তো রিকোয়েস্ট করব, যদি অনলাইনে দেখা সম্ভব না হয় সম্পূর্ণ ভিডিওটি ডাউনলোড করে তারপর দেখবেন। আশা করি আজকের এই একটা ভিডিও আপনার জীবনটা চেঞ্জ করে দিবে। গাইজ, আপনারা দেখছেন ইউটিউব BD24, আর সঙ্গে আছে আমি জ্যাফ আনিকা। চলুন শুরু করা যাক। প্রথমে শুরু করি ইনভেস্টমেন্ট অ্যাপস দিয়ে। অনেক ভাই বোন আত্মীয় স্বজন আমাদেরকে একটি লিঙ্ক প্রোভাইড করে এবং বলে যে তুমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করো, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইনকাম করতে পারবা। সেটা কীভাবে ইনকাম করতে হবে? এই অ্যাপসগুলোর প্রথম শর্ত হচ্ছে এই অ্যাপস প্লে স্টোরে পাবেন না, কিংবা প্লে স্টোরে পেলেও এই অ্যাপস আপনি সরাসরি অপিন করতে পারবেন না। সরাসরি অপিন করার জন্য আপনাকে কী করতে হবে? একটা VPN কানেক্ট করতে হবে। ওকে, ডান, VPN কানেক্ট করলাম। VPN কানেক্ট করার পর আপনাকে অ্যাপসটি রেজিস্ট্রেশন করতে হবে। করার পর এখানে ফ্রি কিছু টাস্ক দেওয়া হবে। এই টাস্কগুলোর কাজ কি, একটি করে টাস্ক ওপেন করবেন, একটা করে নতুন নতুন অ্যাড দেখবেন, এর বিনিময়ে আপনি টাকা পাবেন। ওকে, পাঁচটা টাস্ক কমপ্লিট করার পর আপনার সামনে নোটিশ আসলো যে প্রিয় গ্রাহক, গোল্ডেন মেম্বারশিপের অফার চলছে। গোল্ডেন মেম্বারশিপ নর্মালি আমরা 6000 টাকায় সেল করি, কিন্তু আজকে আপনার জন্য বিশেষ অফার, গোল্ডেনশিপ অফারটি আমরা 3000 বা 4000 টাকায় দিয়ে দিলাম। আপনি এইটা অফার কিনেন এবং প্রতিদিন 1600 টাকা কিংবা 2000 টাকা ইনকাম করুন। ওকে, আপনি খুশি হয়ে ইনভেস্ট করে ফেললেন এবং এরপর দেখলেন যে বা, আপনার পার ডে 1600 থেকে 2000 টাকা ইনকাম হচ্ছে। আপনি তো মহা খুশি। আপনি নিচে আর একটা অপশন দেখলেন যে রেফারেল করালে প্রতি রেফারেলের জন্য 1000 করে টাকা বোনাস পাবেন। এই খুশিতে আপনি ধুমধারাক্কা সবাইকে রেফার করালেন, আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এমনকি যে অনলাইন বোঝে না ফেসবুক বোঝে না তাকেও একটা অ্যাকাউন্ট খুলে দিয়ে তারেও 1600 টাকা কিংবা 3000 টাকা ইনভেস্ট করে দিলেন। যারে আমি কাজ করতেছি, আমি টাকা পাচ্ছি, তুমিও পাবো। এমন কথা হলো? এ পর্যন্ত সবই ঠিক ছিল। এখন এই যে আমি টাকা পাবো এবং তুমিও পাবা, এখান থেকে আমার যত সমস্যা শুরু হয়ে গেছে। আচ্ছা, তাকে আপনি চিনেন? তার কোনো ন্যাশনাল আইডেন্টি কার্ড আপনার কাছে আছে? তার কোনো ডকুমেন্ট পেপার আপনার কাছে আছে? এই কোম্পানির নামে বাংলাদেশ সরকারের কোনো মালিকানাধীন কোনো পেপার্স আছে? আচ্ছা, কিছুই যদি আপনার কাছে না থাকে, আপনি কোন সূত্রে ইনভেস্ট করলেন? এবং আপনি তো ইনভেস্ট করলেন করলেন, আবার আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে টেনে এনে ইনভেস্ট করালেন। আচ্ছা, কথার কথা আপনার টাকাটা মাইর গেছে, তাদের টাকাটা কিভাবে দিবেন? আপনি দিতে পারবেন? যদি এরকম হয় যে আপনি 15-16 জনকে 3000 করে টাকা নিয়ে ইনভেস্ট করলেন আর বললেন যে ওরা টাকা না দিলে আমি দিব, এরপর কোম্পানি উধাও হয়ে গেল, আপনি কি আপনার গ্রামে ফিরতে পারবেন? কিংবা আপনি কি প্রকাশ্যে হাঁটতে পারবেন? বাজারে চাকরিতে যেতে পারবেন? নিত্য নতুন কত নিউজ পেপার, কত বড় বড় সাংবাদিক টিভি চ্যানেল নিউজ করতেছে যে আজকে এই ওয়েবসাইট 1 কোটি টাকা প্রতারণা করেছে, কালকে ওয়েডিং আইডির মতো অ্যাপস 1 কোটি টাকা প্রতারণা করেছে, তারপরেও আপনারা এত বিশ্বাস পান কোথায়? না দেখেন, আপনার নিজের টাকা আপনি গাঙ্গে ফেলে দেন। আমি এটা বলার কেউ না, আমি শুধু বলবো আপনি যে আপনার আশেপাশে সবাইকে ইন্টারেস্ট করছেন, ইনভেস্ট করার জন্য উদ্যোগী করছেন, ইনভেস্ট করাই দিচ্ছেন, এই টাকাগুলো আপনি কিভাবে দেবেন? একই দিন একই ব্যক্তি 60000 টাকা পর্যন্ত এখানে ইনভেস্ট করছে। আচ্ছা, যদি 60000 টাকা দিয়ে মাসে 1 লাখ টাকা ইনকাম করা যায়, তাহলে বাংলাদেশের এত বড় বড় ব্যাংক কোম্পানিগুলো কেন নিচ্ছে না? তারা তো ট্রাস্টেড ব্যাংক কোম্পানিগুলোকে তো মেরে গেলে ধরতে পারবেন, এদের মালিকানা আছে। এরা কেন আপনার 60000 টাকা দিয়ে 1 লাখ টাকা দিতে পাচ্ছে না? কোথাকার কে, চিনেন না জানেন না আসলো আর আপনি হুট করে টাকা দিয়ে দিলেন? টাকা ইনকাম করা কি এত সহজ? যদি এতই সহজ হতো, 16 সাল থেকে এই পর্যন্ত অনলাইনে আছে, আপনারা দেখবেন যে আমার এই চ্যানেলটা কতদিনের কত আগের থেকে রিলেটেড আর্নিং রিলেটেড ভিডিও মেক করি আমি, তা আমি আজও কোটিপতি হতে পারলাম না কেন? আমি এখন বেশ কিছু অ্যাপস এবং ওয়েবসাইটের নাম বলবো, যেই অ্যাপস এবং ওয়েবসাইটগুলো ইতিমধ্যে টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে। আল্লাহর অস্তে অনলাইনে ইনভেস্ট জিনিসটা ছেড়ে দেন। যদি ইনভেস্ট করতে হয়, আপনি ব্যাংকে করেন, আপনার গ্রামের মুরব্বী মাতাব্বর তাদেরকে দেন,
তারা যদি মারাও যায় তাদের ছেলে মেয়েকে ধরতে পারবেন যে আমার টাকা নিয়েছিল তোমার বাপ দাও। কিন্তু এই যে এই অনলাইন সাইটগুলো যে নিখোঁজ হয়ে যাচ্ছে দিনের পর দিন কোটি কোটি বাংলাদেশি অর্থ হাতিয়ে নিয়ে, এদেরকে কি কোনোদিন দেখতে পেরেছেন? হ্যাঁ দেখেছেন, কিন্তু আপনি চিনেন না, কেন জানেন? এই যে আজকে আসছে রিকি, কালকে আসবে পার মান্থ অনলাইন, পরশু দিন আসবে 24 আওয়ার অনলাইন ইনকাম, এই যে বিভিন্ন নামে নামে তারা আপনার সামনে আসবে আর আপনারা ইনভেস্ট করেই যাবেন, আপনারা কিন্তু চিনেন না। হ্যাঁ, নতুন কেউ এসে এত সুন্দরভাবে টাকা হাতিয়ে নিতে পারে না, যারা পুরনো অভিজ্ঞতা আছে তারাই কিন্তু এভাবে আপনার আমার টাকা হাতিয়ে নিচ্ছে। যখন রিং আইডি আসলো, কি একদম গ্রামে গ্রামে, একদম পাড়া মহল্লা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত চলে গেছে রিং আইডির কথা। এখন কি টাকা পেয়েছেন? আর একটা সাইট আছে, এটা হচ্ছে পিএফ নিউ মিডিয়া। এটি একটি অ্যাপস যেখানে প্রথম ধাপ রেজিস্ট্রেশন করার জন্য, প্রথম লেভেল আপডেট করার জন্য টাকা লাগে 3000 টাকা। আপনারা যদি আমার কথাগুলো বিশ্বাস না হয়, এই অ্যাপসগুলোর নাম দিয়ে অনলাইনে সার্চ করবেন অথবা ইউটিউবে গিয়ে সার্চ করবেন ইনভেস্টমেন্ট অ্যাপসের প্রতারণা, তাহলে দেখবেন এরকম হাজারটা ভিডিও আপনার সামনে চলে আসবে যেখানে বড় বড় টিভি নিউজ চ্যানেলগুলো নিউজ করেছে যে এইভাবে আপনার আমার টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। আর একটা আছে জাদিয়াল অ্যাপস, এই রিসেন্টলি আসছে, এই কিছুদিন আগের কথা, 15-16 দিন আগেই আমার এক রিলেটিভ আমাকে ফোন দিয়ে বলতেছে যে আন্টি আমি তো এখানে ইনভেস্ট করে ফেলছি, এখানে তো দিনে 1600 টাকা করে আমি ইনকাম করতেছি। আরে ভাই, টাকা ইনকাম করা যদি এতই ইজি হতো, পার ডে যদি 1600 করে টাকা ইনকাম করা যেত, তো আমি বসে আছি কেন? আপনারা আমার কথা বিশ্বাস করতে হবে না, এরপর যে কোনো কোম্পানিকে ইনভেস্ট করার আগে অনলাইনে সার্চ করবেন। ফোন দিয়ে যদি পার ডে 1600 টাকা ইনকাম করা যায়, বাংলাদেশে এত গরিব থাকে। আর একটা সাইট আছে, নতুন আসছে, mysilas.site, ঠিক আছে, এখানেও ইনভেস্ট করতে হয় 1600 টাকা। 1600 টাকা দিয়ে প্রতিদিন 300 টাকা না 200 টাকা করে দেয়। এখানে ডায়মন্ড বা গোল্ডেন যদি পেতে চান সেক্ষেত্রে আরও ইনভেস্ট করতে হয়। আমি দুঃখের বিষয় যে আমি এই অ্যাপসগুলো সম্পর্কে ভালো ধারণা দিতে পারতেছি না, কারণ জীবনে আমি কোনোদিন এই অ্যাপসগুলোতে ক্লিক করিনি, ওপেন করিনি, এর ভিতরে কী আছে আমি জানি না। আজকে যে স্ক্রিনশটগুলো আমি শেয়ার করলাম, এগুলো বিভিন্ন রিলেটিভ আমাকে শেয়ার করেছে যে তারা ধোকা খেয়েছে, সেই পরিপ্রেক্ষিতে স্ক্রিনশটগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এরকম হাজার হাজার মোবাইল অ্যাপস কিংবা ওয়েবসাইট আছে, আপনারা কিভাবে চিনবেন? প্রথমে আপনাকে বলবে যে ভিপিএন কানেক্ট করে অ্যাপসটি ডাউনলোড করেন, রেজিস্ট্রেশন করেন, কিংবা ভিপিএন কানেক্ট করে ওয়েবসাইটটি রেজিস্ট্রেশন করেন। এই কথা বললেই বুঝবেন ফেক। দ্বিতীয়ত যদি বলে আপনি আজকে 3000 টাকা দেন, 2000 টাকা দিয়ে আপনার অবস্থান আপডেট করেন আর প্রতিদিন 1600, 1500 কিংবা 1000 টাকা পাবেন, তাহলে বুঝবেন এটা ফেক। তো বিভিন্ন ওয়ে আছে ফেক কালেক্ট করার, আর সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনারা অনলাইনে সার্চ করবেন অ্যাপসের নাম লিখে কিংবা ওয়েবসাইটের নাম লিখে, পাশাপাশি পেমেন্ট প্রুফ লিখে সার্চ করবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।